এবছর দুর্গাপূজার পর দীপাবলি উৎসবেও বাদ সাধল বৃষ্টি। বৃষ্টি অবতীর্ণ হলো ভিলেনের ভূমিকায়। সাইক্লোন চিত্রাঙ্গের প্রভাবে রবিবার রাত থেকেই রাজ্যে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। সোমবার দিনভর চলে বৃষ্টি সহ ঠান্ডা হাওয়া। এদিন সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে তিনি মায়ের উদ্দেশ্যে পুজো দেন ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এই পুণ্য লগ্নে ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শন ও আরাধনা করতে পেরে খুশি সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন ওনার সঙ্গে পরিবহন ও কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও ছিলেন। মায়ের কৃপায় অশুভ আধার মুছে গিয়ে শুভ আলোকে রোশনায় উদ্ভাসিত হোক সবার জীবন, এমনটাই কামনা করেন রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিকে উপেক্ষা করে ভিড়ও বাড়তে থাকে মন্দির প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।